গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস সেভেনে আজকে তোমাদের টেক্সটের ক্লাস আলোচনা করব। তো টেক্সটের ক্লাসে আমরা লাস্ট যেটা করেছিলাম দেখতে পেয়েছিলে তোমরা, যে লালু গল্পটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল এবং সেখানে অনুশীলনী যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা চলছিল। তো লাস্ট যেটা হয়েছিল আমাদের চারের দাগের যে প্রশ্ন উত্তরগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে তাহলে আমরা নেক্সট চলে যাব পাঁচের দাগে। পাঁচের দাগে যেটা আছে, দেখো পাঠ্যাংশ থেকে নিচে দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে নিয়ে লেখো, মানে টেক্সট থেকে তোমাদের মিনিং খুঁজে নিয়ে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে। তো চলো এটা আমরা প্রথম করি, তারপরে দেখবো ব্যাকরণের যদি কোনো জায়গাটা করার প্রয়োজন থাকে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো তাহলে অনুশীলনী পাঁচের দাগ প্রথমে কি আছে, অত্যন্ত পুষ্ট। তাহলে অত্যন্ত পুষ্ট বলতে আমরা কি বুঝি, সুপরিপুষ্ট, সু পরিপুষ্ট। ঠিক আছে, তাহলে সুপরিপুষ্ট প্রথমটার অর্থ হয়ে গেল। আচ্ছা নেক্সট নারায়ণ, এখানে দেখবে টেক্সটে নারায়ণ শব্দটার অর্থ কি আছে, সঞ্চালন। তাহলে এটা হবে সঞ্চালন। এটা দ্বিতীয় মিনিংটা হলো। তিন নম্বর আছে থামানো, ওখানে শব্দ যেটা আছে সেটা হচ্ছে থামানোর প্রতিশব্দ হিসেবে আছে প্রতিহত করা, প্রতিহত, থামানো অর্থে এখানে প্রতিহত করা। আচ্ছা পরে দেখো অত্যন্ত নরম, অত্যন্ত নরম এখানে যেটা টেক্সটে পাবো আমরা সেটা হচ্ছে সুকোমল, সুকোমল, এই মিনিংটা আমরা পাবো। আচ্ছা তারপরে আছে মনের ইচ্ছা, মনের ইচ্ছা এখানে কি পেয়েছি আমরা, মনস্কামনা, টেক্সটের মধ্যে শব্দটা পেয়েছি মনস্কামনা, মনস্কামনা এই শব্দটা পেয়েছি। আচ্ছা লাস্ট যেটা আছে দেখো অবিরাম, অবিরাম শব্দটা সমার্থক কি পাবো আমরা, নিরন্তর, নিরন্তর, নিরন্তর মানে হচ্ছে এখানে অবিরাম। ঠিক আছে তাহলে এটা ছিল পাঁচের দাগের যে অর্থ লেখা সেটা। এবারে পাঠ্যাংশে ব্যাকরণের যেগুলো আছে প্রথমে সন্ধি বিচ্ছেদ এটা করতে হবে না, তারপরে বাক্য রচনা যেটা আছে এটা আমি মানেগুলো বলে দিচ্ছি, তোমরা এটা দেখে বই থেকে বাক্য রচনা গুলো হোমওয়ার্ক হিসাবে করবে। আমি প্রত্যেকটা শব্দের যে মানে আছে সেই মানেটা বলে দিচ্ছি, তোমরা সেই বুঝে একটা করে বাক্য নিজে নিজে লিখবে। প্রতিহত, প্রতিহত করা মানে কি, দেখো এখানে প্রতিহত শব্দটা পেয়েছি, এখানে কি পেয়েছিলাম, কার প্রতিশব্দ হিসেবে থামানো, ঠিক আছে, তার মানে আটকানো, কোনো কিছু আটকানো বা কোনো কিছু থামানো অর্থে প্রতিহত শব্দটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, যে সে বিপদকে অনেক মানে প্রতিহত করবার অনেক চেষ্টা করলো, এরকম একটা বাক্য লিখতে পারো। নেক্সট হচ্ছে দেখো পরিত্রাণ, পরিত্রাণ মানে হচ্ছে উদ্ধার পাওয়া, আমি একটা করে বাক্য বলছি তোমরা সেই বাক্যটা বাদ দিয়ে অন্য বাক্য লিখতে পারো। পরিত্রাণ মানে তাহলে কি বললাম, উদ্ধার হওয়া, যে আমরা কি করি আমরা সর্বদাই মানে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ঈশ্বরের কাছে পরিত্রাণ চাই, বা এখানে পরিত্রাণের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা, বিপদ থেকে পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, এরকম বলতে পারি আমরা। হতবুদ্ধি, হতবুদ্ধি মানে হচ্ছে তোমার বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, যে সে হঠাৎ করে সামনে কোনো একটা কিছু দেখে হতবুদ্ধি হয়ে গেল, এরকম একটা কিছু বাক্য লিখতে পারবে এখানে। ত্রিসীমানা, ত্রিসীমানা মানে হচ্ছে চারপাশ, ঠিক আছে, যে আমরা বলি ত্রিসীমানায়, যে তার ত্রিসীমানায় কোনো লোকজনকে সে দেখতে পেল না, ঠিক আছে, তার মানে তার চারপাশে কাউকে সে দেখতে পাচ্ছে না। মহাপাতক, মহাপাতক মানে হচ্ছে এখানে তোমার হচ্ছে পাপি, যে এই কাজটা আমরা বলি অনেক সময় দেখবে যে এই কাজটা যদি সে করে করো বা যে কাজ যদি সে করে তাহলে কি হবে, সে মহাপাতকে ভাগই হবে, এরকম একটা হতে পারে বাক্য, তোমরা অন্য বাক্য লিখতে পারো। সুকোমল মানে হচ্ছে তোমার এখানে নরম, যে সুকোমল শয্যায় যে সাহিত্য হয়ে আছে, এরকম একটা বাক্য লিখতে পারো। এলোমেলো মানে এখানে ছড়িয়ে ছিটিয়ে, যে বইগুলো কি হয়েছে পরের মধ্যে এলোমেলো অবস্থায় ছড়িয়ে পড়ে রয়েছে, মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরকম একটা বাক্য তোমরা লিখতে পারো। তাহলে আমি একটা করে বাক্য এখানে বললাম, তার সঙ্গে মানেগুলো বললাম। এরপরে চলে যাবো দেখো যে তিনের দাগে যেটা আছে বিপরীত শব্দ লেখা, বিপরীত শব্দটা তোমাদের এখানে দরকার নেই। চারের দাগে মোটা হরফে পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো, দেখো এটা
করেই করেই দেব কারণ হচ্ছে তোমরা যেহেতু আমরা ব্যাকরণের যে ক্লাসটা করছি সেই ব্যাকরণের ক্লাসে আমরা কারক বিভক্তি চ্যাপ্টারটা নিয়ে যেহেতু আলোচনা করছি সেহেতু কি করব কারক বিভক্তিটা নিয়েও একটু আলোচনা করার সময় করে দিচ্ছি তো প্রথম যেটা আছে শীতের মধ্যে তার গায়ে ঘাম দিলে তাহলে এখানে কোনটা মোটা ধরনের আছে এখানে দেখো তাহলে এটা ব্যাকরণগত প্রশ্ন বলি তাহলে ব্যাকরণগত প্রশ্ন থেকে আমরা এটা করছি তাহলে কোনটা করছি আমরা চারিত্রা তো চারিত্রের পয় যেটা মোটা ধরনের শব্দ সেটা হচ্ছে কি আছে গায়ে শীতের মধ্যে তার গায়ে ঘাম দিলে গায়ে তাহলে দেখো আমরা যখন কারণ নির্ণয় করেছিলাম সেখানে বলেছিলাম যে প্রশ্ন করতে হবে কাকে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে তাহলে ক্রিয়াপদ এখানে ঘাম দিলে হ্যাঁ তাহলে এখানে কোথায় বললে আমরা বুঝতে পারছি উত্তরটা পাচ্ছি গায়ে কারণ এখানে স্থান কাল ইত্যাদি বোঝালে সেক্ষেত্রে কি হয় আমরা দেখেছিলাম অধিকরণ কারক বোঝায় তাহলে গায়ে অর্থে এখানে স্থান মানে একটা স্থান অর্থে বোঝানো হচ্ছে সেই জন্য এটাকে আমরা অধিকরণ কারক বলতে পারি তাহলে এটা অধিকরণ কারক হতে হবে আচ্ছা তার সঙ্গে এবার বিভক্তিটাও নির্ণয় করতে হবে বিভক্তি কিভাবে নির্ণয় করি যে মূল শব্দের সঙ্গে যে অংশটা যুক্ত হয়ে থাকে সেটাকে আমরা বিভক্তি বলি যে মূল শব্দটা কি এখানে গা ঠিক আছে বা তোমার হচ্ছে গায়ের সঙ্গে কি গায়ের সঙ্গে যুক্ত আছে অন্তঃস্থ একা তাহলে তোমরা এখানে বলতে পারো অন্তঃস্থ বা অন্তঃস্থ একা এই ধরনের লিখতে পারো বা অন্তঃস্থ লিখতে পারো একটা বিভক্তি অথবা তার সঙ্গে এ লিখতে পারো অন্তঃস্থ এবং এ দুটোই যুক্ত হয়ে আছে এইভাবে লিখতে পারো তাহলে এটা বিভক্তি চিহ্ন যুক্ত হয়ে আছে আচ্ছা নেক্সট দেখো যেটা বলা আছে যে আমি গঙ্গায় ডুবে মহাপাতকে প্রায়শ্চিত্ত করব তাহলে এখানে এখানে গঙ্গায় শব্দটা খ গঙ্গায় তাহলে এক্ষেত্রেও দেখো এটাও কিন্তু মানে নদীর নাম বোঝাচ্ছে এখানে হ্যাঁ তাহলে এক্ষেত্রে নাম বোঝালেও কিন্তু এখানে আমাদের অধিকরণ কারকই করতে হবে তাহলে এটাও সেম একইভাবে অধিকরণ কারক বিভক্তিটা কি হয়ে যাবে বিভক্তি হবে অন্তঃস্থ বিভক্তি হবে বিভক্তিটা হয়ে যাবে অন্তঃস্থ বিভক্তি আচ্ছা গয়েকটা নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত তাহলে গয়ে কি আছে শয্যায় আচ্ছা শয্যায় বলছে এখানে তার মানে এটাও শয্যা বলতে বিছানা মানে জায়গা বোঝাচ্ছে তাহলে এই জায়গাটাও কিন্তু তোমার এখানেও কিন্তু এটাও অধিকরণ কারকের মধ্যেই পড়বে এবং এখানে বিভক্তি চিহ্নটা অন্তঃস্থ বিভক্তি হয়ে যাবে হলো আচ্ছা নেক্সট দেখো তখন থেকে থাকবে বাড়িতে পড়ানোর টিউটর বাড়িতে শব্দটা ব্যবহার করা আছে ভয়ে বাড়িতে এটাও দেখো এর মধ্যেও কিন্তু অন্য কিছু নেই এটাও কিন্তু অধিকরণ কারকের পর্যায়ে বলছে সুতরাং এখানে সব কটা কারকই দেওয়া আছে অধিকরণ কারক বাড়ি তে বিভক্তি এখানে বিভক্তিরা যুক্ত হয়ে আছে তে বিভক্তি ঠিক আছে তাহলে এটা হচ্ছে বিভক্তি ছিল তাহলে আলাদা কিছু দেয়নি এখানে সবগুলোই আমাদের অধিকরণ কারকের পর্যায়ে এগুলো চলে গেল আচ্ছা এরপরে যেটা আছে ব্যাকরণগত পাঁচের দাগ এখানে বিশেষণ বিশেষ্য বিশেষণের পরিবর্তন করতে হবে না আচ্ছা বাক্য ছয়ের দাগটা ছয় সাথে ঠিক করতে হবে তাহলে পাঠ্যাংশে ব্যাকরণের আর আমাদের এখানে কিছু করার নেই জাস্ট আমি শুধু চারের দাগটা তোমাদের এখানে করিয়ে দিলাম এবং তোমরা হোমওয়ার্ক হিসাবে এই দুইয়ের দাগে বাক পড়াশোনাগুলো করবে ঠিক আছে আর তোমাদের লালু চ্যাপ্টার যে প্রশ্নগুলো ছিল সবগুলো নিয়ে আলোচনা হয়েছে আর এখানে আর নতুন করে কিছু করার নেই যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে ই পোর্টালে গিয়ে বলবে সেই জায়গাটা থেকে আমি আবার তাহলে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবে